প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হলো শুক্রবারের আমাদের আজকের আয়োজন। আজ 25 ফেব্রুয়ারি 2021, রোজ শুক্রবার। আসলে আমাদের ভিডিও পাবলিশ করতে করতে দেখা যায় একদিন লেট হয়ে যায়। আমাদের ইউটিউবের সদস্য সংখ্যা কম থাকার কারণে একটু লেট হয়, কিছু মনে করবেন না। আজকে আমরা আয়োজন করেছি 12,000 টাকার। আজ আমাদের খাবার আয়োজন শুরু হলো 12,000 টাকার মধ্যে। 12 কেজি গরুর গোশ এনেছি 6,700 টাকা দিয়ে। আসলে এখন বর্তমান গরুর গোশ 600 টাকা কেজি, আমাদের কাছ থেকে একটু কম নিয়েছে। এই সপ্তাহে আমরা যাদের অর্থ নিয়ে 100 জন ক্ষুধার্ত মানুষের খাবার আয়োজন করেছি। সিলেটের মেয়ে রুবি বেগম লন্ডন প্রবাসী 7,000 টাকা। সিরাজগঞ্জের মেয়ে কানাডা প্রবাসী, আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয়, 5,000 টাকা। আজ আমরা টোটালি চাউল মশলা আনুষঙ্গিক সকল কাঁচা বাজার সহ আজ আমাদের খরচা হয়েছে 12,000 টাকা। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা আমাদের এই মহতি কাজে ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য তুলে দিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ আমাদের আয়োজন সর্বমোট 100+ প্যাকেট হবে। আসলে বিরিয়ানি প্যাকেট, গরুর মাংস বিরিয়ানি মানে রেস্তোরাঁ হতে ক্রয় করতে গেলে 180 হতে 200 টাকা লাগে, আর এত ভরত পাওয়া যায় না। এই যে আমরা যে প্লেটটা ভরছি, একটা মানুষ, আমরা যে কাবারটা ভরছি, একটা মানুষ সম্পূর্ণ তৃপ্তি সহকারে খাবে, কম হবে না। বাকি মনে করেন ভাই? হ্যাঁ হ্যাঁ, ফুল 2 প্লেট হবে এতে। মানে প্লেটে দুই প্লেট হবে না? 2 প্লেট। কয় প্যাকেট বললাম আমরা? 50-40 প্যাকেটের মতো। মানে কাবারের বাইরেও আমাদের আশেপাশের মানুষগুলোকে খাওয়ানোর চেষ্টা করি। প্যাকেট ছাড়া এক্সট্রা আরও প্রতি আয়োজনেই 20-30 জন মানুষকে আমাদের এক্সট্রা খাওয়াইতে হয়। তোমরা কয়জন আপু? 3 জন। আচ্ছা আচ্ছা, আসো দাদা, একটা দেখ। ফান্ডার বাইকের টাকা দিয়ে সব নিয়ে দিল। আসো বাবু, আসো আসো, নাও আসো। দাও আগে যায় না তোমার আম্মুর জন্য? বিরিয়ানি খাবেন? গরুর মাংসের বিরিয়ানি এনেন। বাস আসতে বলেন, আসতে বলেন, আসতে বলবো, আসতে বলেন। দুপুর খাইছো তুমি? তুমি খাও নাই? নাও। পাঁচ মিনিট দশ দশ পাঁচ মিনিট
না বাবু আপনি নেন নেন একটা গরু মাংস খান বাবুক দেন বাবু আসুন বাবু ডাক দেন ভালো তোমাকে ধন্যবাদ দিলাম দোয়া করে নেই দেন না তাহলে সবাই বৌমা আসতে পারে না আপনি দিলাম না আপনার নীল আসলে না লজ্জা করো মাংস বিরিয়ানি তারা খাইতে পারে তারা দেখছে দেখছি আমাদের এই সপ্তাহের আয়োজনটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার, কমেন্ট করবেন।
ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।